দুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। মাস কয়েক ধরেই প্রিয়মের মা হওয়ার গুঞ্জন শোনা গেল মুখে কুলু পেটেছিলেন প্রিয়ম। গত মাসেই মা হওয়ার গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন নায়িকা। ফের গুড নিউজ টেলিপাড়ায়, শোনা যাচ্ছে অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য নাকি অন্তঃসত্ত্বা। হ্যাঁ, শীঘ্রই মা হতে চলেছেন করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের মা ভবতারিণী। প্রেগনেন্সির জেরেই নাকি কাজ থেকে বিরতি নিতে চলেছেন তনুশ্রী। সেই কারণেই নাকি শীঘ্রই করুণাময়ী রানী রাসমণিতে খুব তাড়াতাড়ি বদলে যাবে মা ভবতারিণী। এই চরিত্রে তনুশ্রী সাবলীল অভিনয় দর্শক মন জয় করে নিয়েছে, তাই মন ভালো করে দেওয়ার খবরের মধ্যেও একটু বিষাদের সুর রয়েছে। তনুশ্রীর জায়গায় কে এই চরিত্রে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি। তনুশ্রীর বড় টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, পরিচালক সমীক বোসের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন এই টেলি অভিনেত্রী। গত মাসেই ধুমধাম করে বড় জন্মদিন সেলিব্রেট করতে দেখা গিয়েছিল তনুশ্রীকে। করুণাময়ী রানী রাসমণি ছাড়াও জি বাংলারই অপর ধারাবাহিক কি করে বলবো তোমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী। মা হওয়ার গুঞ্জন নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তনুশ্রী।